মৃণাল সিনহা এবং বিডিও কৃষ্ণচন্দ্র দাস নদা ব্লকের পাঠিকাবাড়ি, বানাতপাড়া, কালিদাসপাড়া এবং চণ্ডীপুর গ্রামে যান এবং সেখানকার সাধারণ ভোটারদেরকে ডেকে ভোট সংক্রান্ত ক্যাম্পেইন করেন। নিজেদের ভোট নিজে দেওয়ার কথা বলেন, আপনারা আপনাদের ভোট নির্ভয় দিন, কারণ কোনো প্রলোভনে পড়বেন না। কেউ ভয় দেখালে, কেউ যদি চমকায় ধমকায়, থানা একটি ফোন করে জানাবে নিজের নাম ঠিকানা গোপন রেখে। এই কথা জানালেন নদার ওসি মৃণাল সিনহা এবং নদার বিডিও কৃষ্ণচন্দ্র দাস। প্রশাসনের এই ধরনের সহযোগিতার আশ্বাস পেয়ে মুগ্ধ সাধারণ ভোটাররা। এদিকে আসুন একটু আপনারা, হ্যাঁ, বাড়িতে কারা আছেন? কি নাম ভাই আপনার? জাব্বার সে জাব্বার কি নাম? বুবু এদিকে এসো না। আরে ভয় পাচ্ছ কেন? ভয়ের কোনো কারণ নাই। কি নাম বেটা তোমার? যান যান। আসুন আসুন আসুন। আগে তো মোটামুটি কম বেশি চিনে ফেলেছেন, আনা বলো আপনাদের কাছে আসার পেছনে একটা কারণ আছে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষে আগামীতে লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে। আমাদের এখানে নির্বাচন কবে? 23 তারিখ আমাদের জেলাতে শুরু। বাকি আমাদের জেলাতে 3টে লোকসভা কেন্দ্র আছে, তার মধ্যে 2টোতে 23 তারিখে ভোট আর আমাদের এখানটাতে 29 তারিখে ভোট। আমাদের দুজনের আসার কারণ হচ্ছে একটাই, যে আপনারা আপনাদের ভোট নির্ভয়ে দেবেন। যদি আপনাদের কেউ চমকায়, কেউ ধমকায়, কেউ প্রলোভন দেখায়, আমাদেরকে সরাসরি জানান। আপনি যদি মনে করেন যে আমি জানানোর পরে আমার ভয় হতে পারে, আপনাদের পরিচয় গোপন থাকবে, কিন্তু যে লোকটা চমকাবে তার যা ব্যবস্থা করার আপনারা আইনগত দিকে। আপনারা কেউ ভয় পাচ্ছেন নাকি? বুবুরা ভালো বলেছে, কেউ ভয় পাচ্ছেন? একদম ভয় পাবেন না, ভোট আপনার নিজস্ব অধিকার, আপনার যাকে পছন্দ আপনি তাকে ভোট দেন। আপনার নিজের ভোট আপনি নিজে দেবেন, অন্য কেউ আপনাকে প্রলোভন দেখিয়ে বা কিছু করে সরাতে পারবে না। যাকে আপনি যাকে পছন্দ আপনার তাকেই ভোট দেবেন, নির্দ্বিধায় ভোট দেবেন, কোনো ভয় না করে আপনারা ভোট দেবেন, কোন কেন্দ্রে যাবেন। আমাদের আপনাদের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো রকম ভয় ভীতি থাকে, ডিরেক্ট আমাদেরকে জানান। ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুবু বোঝা গেল? আমি আছি, বিডিও সাহেব আছেন, টোটাল প্রশাসন পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব জনগণের সাথে আছে। যদি কোনো সমস্যা মনে হয়, যদি কেউ চমকাচ্ছে, কেউ ধমকাচ্ছে, কেউ প্রলোভন দেখাচ্ছে, আমাদেরকে গোপনে জানান, বলারও দরকার নেই আপনাকে, আপনাদের বলারও দরকার নেই, গোপনে জানান। অনেক সময় আমার কাছে প্রচুর ফোন আসে যে স্যার এই জায়গাটাই গণ্ডগোলটা হচ্ছে, আর আমার নাম্বার এখন মোটামুটি ম্যাক্সিমাম লোকেই জানে, সবাইকে আমি নাম্বার দিয়ে দিয়েছি। তুমি যেমন বললো আমাকে ফেসবুকে দিয়েছে, প্রচুর
হচ্ছে আছে বিভিন্ন রকম নিয়ে, স্যার এই এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে, স্যার এই এলাকায় মদ বিক্রি হচ্ছে, স্যার এই এলাকায় বাচ্চা মেয়ের বিয়ে দিচ্ছে। চেষ্টা করছি যতটা করার, কতটা করতে পেরেছি সেটা আপনারা জানেন। এইটার ক্ষেত্রেও তাই, যদি আপনাদের মনে হয় কেউ আপনাদের চমকাচ্ছে, কেউ ধমকাচ্ছে, আপনারা সরাসরি আমাদেরকে জানান, আমাকে জানান বা বিডিও সাহেবকে জানান, আপনাদের পরিচয় গোপন থাকবে। কিন্তু যে চমকাচ্ছে ধমকাচ্ছে তার ব্যবস্থা বলছি। আপনাদের এই এলাকাটা আমরা মোটামুটি চিহ্নিত করেছি যে এখানে হয়তো কোনো মানুষ আপনাদেরকে ভয় দেখাতে পারে বা চমকাতে পারে বা ভোট দানে থেকে বিরত থাকতে বলতে পারে, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিতে পারে। সেটা কোনো প্রলোভনে আপনারা কিন্তু মাথা গলাবেন না। আপনাদের নিজের ভোট আপনারা নিজেরাই দেবেন, অন্য কাউকে এর মধ্যে ইন্টারফেয়ার করতে দেবেন না। যদি কোনো রকমের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনাদের সমস্ত পরিচয় আমরা গোপন রেখে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণের জন্য আমাদের মেনলি আসা, আমাদের হচ্ছে কী হয় ওটার সময় অনেক রকম সমস্যা হয়, কেউ চমকাচ্ছে, কেউ ধমকাচ্ছে, কেউ এসে বলছে চলো 500টা নোট রাখো। হ্যাঁ, মানে কোনো প্রলোভন থেকে শুরু করে চমকানো থেকে শুরু করে যে কোনো বিষয়, আপনাদের যদি মনে হয় যে এটা সমস্যা হচ্ছে আমাদেরকে ধ্যান দেওয়া জানান। আমি আছি, আমাদের বিডিও সাহেব আছেন, আমরা এটাকে পরিষ্কার করছি। ভোট নির্ভয় না, আপনি যদি নজরদারের বসে আপনি যদি মানুষকে বলেন না, মানুষকে দিয়ে আপনার মুখ পড়ে থাকে। আপনার ইয়েতে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে, আমি বিষয় হচ্ছে আমার চেয়ারটা, এইটাই তো। আমি কি, আমি যদি ওই চেয়ারে না থেকে আপনি আমাকে চিনছেন? আমি প্রশাসক, পুলিশের বিডিও সাহেব প্রশাসক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, উন্নয়নের চার কিছু সব কিছু কোনো দেখেন, আপনি দেখেন। আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের। আর এখন যেহেতু সামনে ভোট, আমাদের এখন সবচেয়ে বড় যেটা ইয়ে, মানুষ যেন নিজের ভোট নিজের ভোট নিজে পড়তে পারলেন না তো। আমার নাম হচ্ছে মৃণাল সিং, চেষ্টা করছেন আমি কোথাও দেখছি। নাম হচ্ছে মৃণাল সিং, ঠিক আছে? হ্যালো বাবু, সব ঠিক আছে? কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, সহযোগিতা করবেন। কত বাদ আমরা পালি হুঁটির বাড়ি, আপনাকে কি বললাম কিছু হবে না, হুঁটির বাড়ি গেছি। আমি কি বললাম আপনাকে কিছু হবে না? স্যারের ঠিক আছে, মানে সব ডিসিপ্লিন ঠিক আছে, ঠিক আছে, হসপিটাল চালু করা, এই করা, ওপরে সব কিছু ভালো কাজেই আছে, ঠিক আছে? তাহলে এবার ভোট দিতে পারবেন মনে হচ্ছে। আপনাদের কোনো ভয় নাই, নির্ভয়ে ভোটটা দিবা, যা সে মনে হয় দেখে দিবা, কোনো ভয় নাই। কেউ যদি বাধা করে একটু থানায় অভিযোগ জানায়, স্বাস্থ্যের জন্য। এই কথা শুনে আপনাদের কি মনে হলো? এবার আমরা খুব খুশি, শুনি খুশি হলাম। না দেওয়ার বিডিও, না দেওয়ার ওসি এসে ভোটের জন্যে দাবি করলো যে আপনারা নির্ভয়ে ভোট দিয়ে যাবেন, কাউকে ভয় করেন না। সময় হয় আমাকে জানাবেন, আমি তার ব্যবস্থা করে দেবো। এই কথা শুনে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো, ভালো। এর আগের ভোটে কি হয়েছিল? আগের ভোটে খুব হুটি ভোট ভোট দিতে পেরেছিলেন না, একটু ভালো করে বুঝি। সাবস্ক্রাইব করুন এবি।
চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ।